press the bell icon on the YouTube app and never miss another update. আজকের রেসিপি চিকেন পকোড়া। হ্যালো ফ্রেন্ডস, আমি দিয়া। ঘরোয়া রান্না বান্নাতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে চিকেন পকোড়া রেসিপিটি শেয়ার করছি। চিকেন পকোড়া কিন্তু আমরা কম বেশি সবাই খুব পছন্দ করে থাকি, আর এটা বানানো অনেক সহজ। তাই আপনারা আজকে আমার ভিডিওটা দেখুন, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন দেখে নিই কি কি লাগছে চিকেন পকোড়া বানাতে। লাগছে মেন উপকরণ চিকেন। এখানে বোনলেস চিকেন ছোট ছোট টুকরো করে নিয়েছি, 300 গ্রাম পরিমাণ আছে। 4 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার, 1টা গোটার ডিম, 1 চা চামচ পাতি লেবুর রস, এর পরিবর্তে আপনারা 1 চা চামচ ভিনিগারও ইউজ করতে পারেন, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, লবণ স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো নিয়েছি 1/3 চা চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়ো নিয়েছি 1/4 চা চামচ, আর পকোড়াটা আমি সাদা তেলেই ভাজব। এই কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো আজকের রেসিপি চিকেন পকোড়া। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করব, তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি। এর ভিতরে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো। এবারে দিয়ে দেব পাতি লেবুর রস, 1 চা চামচ পাতি লেবুর রস দিয়ে দিলাম। এবারে দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দিলাম। এবারে দেব হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেব গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিলাম সব উপকরণগুলো। এবার আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করব। খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে চিকেনের সঙ্গে সব মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে আমি রুম টেম্পারেচারে এটি 30 মিনিটের জন্য ম্যারিনেট হতে দিচ্ছি। 30 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি ঢাকনা খুলে দিচ্ছি। আমার চিকেনটা পুরোপুরি ম্যারিনেট হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো এর ভিতর ডিম, ডিমটা আমি আগে থেকে ভেঙে নিয়েছিলাম। আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, এখানে আমি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার রেখেছিলাম, পুরোটাই দিয়ে দিচ্ছি। এবারে আমি ভালোভাবে হাতের সাহায্যে সবটা মিশিয়ে নেব। ভালোভাবে আমি হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে এই মিশ্রণটা কিন্তু একটু আঠালো হবে, অর্থাৎ একটু টাইট হবে। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমার মিশ্রণটা একটু লুজ আছে, তাই আমি এতে প্রয়োজনে আরও 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম। আপনারা এটা বুঝে দেবেন যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা একটু টাইট হচ্ছে। খুব ভালোভাবে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। পকোড়াগুলো ডিপ ফ্রাই করার জন্য আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। এবারে আমি এতে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পকোড়াগুলো। একবারে আমি বেশ খানিকটা পকোড়া তেলে দিয়ে দিয়েছি। এবারে ভালোভাবে আমি উল্টে পাল্টে লালচে করে পকোড়াগুলো ফ্রাই করে নেব। খুব ভালোভাবে আমি পকোড়াগুলো ফ্রাই করে নিচ্ছি। খুব ভালোভাবে আমি চিকেন পকোড়াগুলো ফ্রাই করে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নিচ্ছি তেল ভরিয়ে, তুলে নিচ্ছি পকোড়াগুলো। তুলে নিলাম সব পকোড়াগুলো। এইভাবে আমি বাকি পকোড়াগুলো তেলে ফ্রাই করে নেব এবং গরম গরম পরিবেশন করে দেব। পরিবেশন করে দিয়েছি আজকের রেসিপি চিকেন পকোড়া, সাথে সস এবং লেবু এবং পেঁয়াজের স্লাইস দিয়ে ডেকোরেশন করেছি। দেখলেন তো কত সহজে ঝটপট তৈরি করে দেখালাম। আপনারাও বাড়িতে এটি ট্রাই করবেন। আরও নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন নতুন রান্নার সাথে। ধন্যবাদ।